ছাত্ররা, আজকে আমি তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের শেষ পার্ট কয়েকটি সাধারণ জিনগত রোগ সম্বন্ধে পড়াবো এবং সেই সঙ্গে মানুষের লিঙ্গ নির্ধারণ সম্বন্ধেও পড়াবো। তো আমরা ভিডিওটি শুরু করি। আজকের অধ্যায় কয়েকটি সাধারণ জিনগত রোগ, সেই সঙ্গে আমি মানুষের লিঙ্গ নির্ধারণটাকেও এখানে দেখিয়েছি। এখানে যদি তোমরা দেখো, প্রথমে এখানে লেখা আছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। তারপরে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি প্রধানত দুটি স্তরে ঘটে, প্রাথমিক লিঙ্গ নির্ধারণ আর গৌণ লিঙ্গ নির্ধারণ। সেই সঙ্গে কয়েকটি সাধারণ জিনগত রোগ, তার মধ্যে যেটা জানতে হবে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, সেই সঙ্গে হিমোফিলিয়া এবং সেই সঙ্গে বর্ণান্ধতা, এবং সবশেষে আমরা দেখব জেনেটিক কাউন্সিলিং। এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ত্রী দেহে উৎপন্ন ডিম্বাণু এবং পুরুষ দেহে উৎপন্ন শুক্রাণুর মিলনের ফলে, অর্থাৎ নিষেকের ফলে জাইগোট উৎপন্ন হয়। এখানে আমরা দেখছি যে ডিম্বাণু এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত এবং শুক্রাণু এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত, কারণ এই উভয়ই এরা জনন কোষ। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা সবসময় হ্যাপ্লয়েডেই থাকে, আর জাইগোট 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত, অর্থাৎ এটি ডিপ্লয়েড। এখন প্রাথমিক লিঙ্গ নির্ধারণ সম্বন্ধে জানতে গেলে আমাদের স্ত্রী দেহে এবং পুরুষ দেহে ক্রোমোজোম সংখ্যা কি কি থাকে সেটাও জানতে হবে। আমাদের দেহে দুই ধরনের ক্রোমোজোম দেখা যায়। এক ধরনের ক্রোমোজোম হচ্ছে অটোজোম, যেটাকে আমরা এখানে এ চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এ দিয়ে দেখাচ্ছি। আর এক ধরনের ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটাকে আমরা অ্যালোজোমও বলে থাকি। সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম, সেটাকে আমরা এখানে এক্স এবং ওয়াই এই দুই ধরনের আমরা দেখাচ্ছি। এখন স্ত্রী দেহে দেহকোষে 44টি অটোজোম এবং দুটি সেক্স ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। এবং পুরুষ দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 44টি অটোজোম আর দুটি সেক্স ক্রোমোজোম মিলিয়ে হচ্ছে 46, অর্থাৎ 2n ইজ ইকাল টু 46। তাহলে এর অর্ধেক সংখ্যক ক্রোমোজোম জনন কোষে থাকছে, অর্থাৎ স্ত্রী দেহের জনন কোষ, অর্থাৎ এটি হলো ডিম্বাণু, এটি ডিম্বাণু। আর এই ডিম্বাণুতে 22টি অটোজোম থাকে আর একটি এক্স ক্রোমোজোম থাকে। আর পুরুষদের ক্ষেত্রে দুই ধরনের শুক্রাণু তৈরি হয়, এক ধরনের শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা 23টি থাকে, আর এক ধরনের যেটি তৈরি হয় তাতেও 23টি থাকে। কিন্তু এখানে দেখার মূল উদ্দেশ্য হচ্ছে 22টি অটোজোমের সঙ্গে একটি এক্স ক্রোমোজোম থাকে এক ধরনের শুক্রাণুতে, আর এক ধরনের শুক্রাণুতে 22টি অটোজোমের সঙ্গে একটি ওয়াই ক্রোমোজোম থাকে। তো যেটিতে এক্স ক্রোমোজোম যুক্ত থাকে সেটিকে আমরা গাইনোস্পার্ম বলি, আর যেটি ওয়াই ক্রোমোজোম যুক্ত থাকে সেটিকে আমরা এন্ডোস্পার্ম বলি। এখন তোমরা এই দুটি কোথা থেকে এলো সেটা দেখতে গেলে তোমরা এখানে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা দেখলেই বুঝতে পারবে। এখানে 44-এর অর্ধেক হচ্ছে 22টা, আচ্ছা 22, 22 হচ্ছে, আর দুটো সেক্স ক্রোমোজোম, তার মধ্যে একবার একটা এক্স আসবে আর একবার একটা ওয়াই আসবে, তাহলে 23টা হয়ে যাচ্ছে। এখন প্রাথমিক লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আমরা যদি এটা ক্রস করে দেখাই, তাহলে দেখব পিতা, পিতার ক্ষেত্রে এই দেহকোষ এর ক্রোমোজোম সংখ্যা আর মাতার ক্ষেত্রে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা। এর থেকে যে গ্যামেটটা তৈরি হচ্ছে, পিতার দিয়ে দুই ধরনের গ্যামেট তৈরি হয় আর মাতার দিয়ে এক ধরনের গ্যামেট তৈরি হয়। কারণ মাতার দিয়ে এক ধরনের গ্যামেট তৈরি হয় তার কারণ মাতার দেহে সেক্স ক্রোমোজোম একই প্রকারের। সেই জন্য এখানে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখবো এই যে দুটি সেক্স ক্রোমোজোম একই প্রকারের, সেই জন্য এদের একই ধরনের গ্যামেট তৈরি করতে পারে। তাই স্ত্রীদেরকে বলা হয় হোমোগ্যামেটিক সেক্স, আর পুরুষদের ক্ষেত্রে যেহেতু এটা দুটি আলাদা আলাদা ধরনের সেক্স ক্রোমোজোম থাকে, তাই আলাদা আলাদা ধরনের শুক্রাণু তৈরি হয়, সেই জন্য পুরুষদের বলা হেটারোগ্যামেটিক সেক্স। আচ্ছা, এখানে আমরা ক্রসটা দেখছিলাম, যেখানে আবার ফেরত আসি। তো এখানে দুই ধরনের গ্যামেট দেখা যাচ্ছে পুরুষদের ক্ষেত্রে, আর স্ত্রীদের ক্ষেত্রে এক ধরনের গ্যামেট দেখা যাচ্ছে। এই দুই ধরনের গ্যামেটের সঙ্গে এক ধরনের গ্যামেটের মিলনের ফলে
50% কন্যা সন্তান জন্মাবে আর 50% পুত্র সন্তান জন্মাবে। তো আমরা চেকার বোর্ডে যদি সেটা আরেকবার দেখি তাহলে বুঝতে পারবো, এই যে চিহ্নটা এখানে দেখা যাচ্ছে এটি পুরুষদের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার হয় আর এটি মহিলাদের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার হয়। এখন পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম এখান থেকে আর ওয়াই ক্রোমোজোম এখান থেকে এখানে এখানে লেখা হয়েছে চেকার বোর্ডে, আর মহিলাদের ক্ষেত্রে বা এক্ষেত্রে যে মাতা কথা আমরা বলছি সেখানে এক্স ক্রোমোজোমটা এখানে দেখানো হয়েছে। তো এই এক্স আর এই এক্স এই দুটোর মিলনের ফলে কন্যা সন্তান, এই এক্স ও এই ওয়াই এই দুটি নিষেকের ফলে পুত্র সন্তান জন্মাচ্ছে। তো এইভাবে প্রাথমিকভাবে মানুষের লিঙ্গ নির্ধারণ হয়। এরপরে আমরা চলে আসি গৌণ লিঙ্গ নির্ধারণ। গৌণ লিঙ্গ নির্ধারণে কি হয়, বিভিন্ন প্রকার পুরুষ ও স্ত্রী হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় এবং এই ঘটনাটা প্রাথমিক লিঙ্গ নির্ধারণের পরে হয়। এরপরে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান। কেন পিতার ভূমিকা প্রধান, তার কারণ এখানে আমরা আগের স্লাইড থেকে দেখছিলাম, এখানে আমরা যে স্লাইডটা দেখেছি সেখানে বুঝতেই পারছি যে পিতার দেহে দুই ধরনের শুক্রাণু তৈরি হয় আর মায়ের ক্ষেত্রে শুধুমাত্র এক প্রকারেরই গ্যামেট তৈরি হয় এবং যেটাকে ডিম্বাণু বলে। তো ডিম্বাণুতে সর্বদাই এক্স ক্রোমোজোম থাকে, কিন্তু পিতার ক্ষেত্রে যে শুক্রাণুটা তৈরি হয় সেটির একটিতে ওয়াই ক্রোমোজোম থাকতে পারে এবং অন্যটিতে ওয়াই এক্স ক্রোমোজোম থাকতে পারে এবং এই দুটি 50-50 অনুপাতে উৎপন্ন হয়। সুতরাং যদি এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুটি এখানে এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে কন্যা সন্তান জন্মাবে, আর যদি পরবর্তী সময় যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণুটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে সবসময় পুত্র সন্তান জন্মাবে। সুতরাং কোন প্রকার শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে সেই ঘটনাটি সন্তানের লিঙ্গ নির্ধারণ করে দেয়। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব। হ্যাঁ, এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কয়েকটি সাধারণ জিনগত রোগ। কয়েকটি সাধারণ জিনগত রোগ আমরা যদি পড়ি তাহলে থ্যালাসেমিয়া রোগটি তোমাদের সিলেবাসে প্রথমেই রয়েছে। থ্যালাসেমিয়া রোগটি একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। থ্যালাসেমিয়া রোগে প্রধানত যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে এই রোগে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপন্ন হয় অথবা খুবই কম পরিমাণ হিমোগ্লোবিন উৎপন্ন হয়। তো হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো শ্বাসবায়ু পরিবহন করা। এক্ষেত্রে আমরা প্রধানত অক্সিজেনকে নিয়ে যদি ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন যদি একেবারেই না থাকে তাহলে অক্সিজেন পরিবহনের হারটা অনেক কমে যাবে এবং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে অথবা রক্ত পরিবর্তন করতে হয়। তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখব সেটি হচ্ছে মানুষের হিমোগ্লোবিনের যে গ্লোবিন অংশটি রয়েছে তাতে চারটি পলিপেপটাইড শৃঙ্খল আছে। এই চারটের মধ্যে দুটি আলফা শৃঙ্খল আর দুটি বিটা শৃঙ্খল। এখন এই এই যে একের দাগের যে ঘটনাটি আর দুয়ের দাগের যে ঘটনাটি এই দুটিকে প্রধানত ইনফরমেশান হিসাবে ব্যবহার করব পরের ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য। এখন আমরা প্রকারভেদে যদি দেখি তাহলে আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া দুই ধরনের থ্যালাসেমিয়া রয়েছে। আমরা আলফা থ্যালাসেমিয়াটা যদি পড়ি তাহলে যেটা প্রথমে জানতে হবে যে মানুষের 16 নম্বর ক্রোমোজোম, 16 নম্বর ক্রোমোজোম অটোজোম। তো এই 16 নম্বর ক্রোমোজোমে এক একটিতে দুটি করে আলফাগ্লোবিন জিন থাকে, অর্থাৎ একটা 16 নম্বর ক্রোমোজোমে দুটি আলফাগ্লোবিন জিন থাকে। এবারে মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যাই বলি বা যে ক্রোমোজোমের সংখ্যাই বলি না কেন দেহ কোষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েডভাবে থাকে, অর্থাৎ 16 নম্বর ক্রোমোজোমের একটিতে যদি দুটি আলফাগ্লোবিন জিন থাকে তাহলে অন্যটাতে আরও দুটো থাকবে, তাহলে 2+2। এক্ষেত্রে মোট 4টি জিন দেখানো হচ্ছে। তো এই 4টি জিনের মধ্যে যদি 4টি জিনে ডিলিট হয়ে যায় অর্থাৎ একেবারেই যদি জিনগুলি না থাকে মিউটেশনের কারণে ডিলিট হয়ে গেছে তাহলে যে থ্যালাসেমিয়াটা হচ্ছে সেটাকে আমরা থ্যালাসেমিয়া মেজর বলি বা হাইড্রপস ফিটালিস বলা হয়। এক্ষেত্রে ভ্রূণ অবস্থাতেই মারা যাবে। নেক্সট আমরা যদি আলফা থ্যালাসেমিয়ার আরও একটি ভাগ দেখি সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর। এই আলফা থ্যালাসেমিয়া মাইনরে দুটি ডিলিশন ঘটে, অর্থাৎ দুটি জিনের ডিলিশন ঘটে। এখানে 4টি জিনেরই ডিলিশন হয়েছিল, এখানে 4টি জিনেরই ডিলিশন হয়ে গেছিলো, এখানে মাত্র 2টি জিনের ডিলিশন ঘটে। তার ফলে রোগীকে রক্ত দিতে হয়, এর দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তার ফলে একে রক্ত দিতে হয় এবং
এই ধরনের রোগে আলফা থ্যালাসেমিয়া মাইনর বলে। এরপরে আমরা নেক্সট প্রকারভেদ বিটা থ্যালাসেমিয়াতে যাব। বিটা থ্যালাসেমিয়াতে আরও এক ধরনের ক্রোমোজোমের কথা আমরা জানতে পারবো, সেটা হচ্ছে মানুষের 11 নম্বর ক্রোমোজোম। এই যে 11 নম্বর ক্রোমোজোম, এটিও এক ধরনের অটোজোম। 11 নম্বর ক্রোমোজোমে একটি বিটাগ্লোবিন জিন থাকে, অর্থাৎ দুটো 11 নম্বর ক্রোমোজোম, তাই দুটি বিটাগ্লোবিন জিন। এই দুটি জিনের দুটিতেই যদি মিউটেশন ঘটে তাহলে তাকে বিটা থ্যালাসেমিয়া মেজর বলে, অর্থাৎ এবং এর আরেক নাম কুলির অ্যানিমিয়া। আর যদি আমরা দেখি যে দুটি জিনের মধ্যে একটিতে মিউটেশন ঘটেছে তাহলে তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া মাইনর। তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজর জানলাম, বিটা থ্যালাসেমিয়া মাইনর জানলাম, এর আগে আমরা আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মাইনরও জেনেছি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগ লক্ষণ। থ্যালাসেমিয়া রোগ লক্ষণ কী হয়? থ্যালাসেমিয়া হলে রোগীকে বারবার রক্ত দিতে হয়, তার ফলে অর্থাৎ রক্ত সঞ্চারণ করতে হয়, তার ফলে এবং তার ফলস্বরূপ একটি ঘটনা এবং লোহিত রক্তকণিকাগুলি তাড়াতাড়ি তাদের বিনষ্ট হয়ে যায়। 50 থেকে 60 দিনের মধ্যে এদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা বিনষ্ট হয়। সাধারণভাবে 90 থেকে 120 দিন RBC বাঁচে, কিন্তু এদের দেহে 50 থেকে 60 দিনের মধ্যেই বিনষ্ট হয়ে যায়। তার ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে লোহা জমে যায় এবং এর ফলে যকৃৎ, হৃৎপিণ্ড ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট, প্লীহার আকৃতি বৃদ্ধি পায়, অস্থিমজ্জায় অতিরিক্ত বৃদ্ধি পায়, তার ফলে হাড়ের গঠন বিকৃতি ঘটে। আর তাছাড়া অ্যানিমিয়া তো হবেই, কারণ RBC কমে আসছে, অর্থাৎ হিমোগ্লোবিনের অভাব, অ্যানিমিয়া হবেই। তাছাড়া ক্লান্তি হবে, কেন ক্লান্তি হবে? অক্সিজেনের অভাবে, এবং যেহেতু হিমোগ্লোবিন নষ্ট হচ্ছে তাই জন্ডিসও হয় এবং স্বাভাবিকভাবেই বৃদ্ধি ব্যাহত হয়। নেক্সট আমরা চলে যাব হিমোফিলিয়া রোগী। এখন হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে আমরা দেখব মানব দেহের কোনো স্থান যদি কেটে যায় তাহলে সেখান থেকে রক্তক্ষরণ ঘটে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই রক্তক্ষরণ 3 থেকে 5 মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে হিমোফিলিয়ার ক্ষেত্রে রক্তক্ষরণ 3 থেকে 5 মিনিটে বন্ধ হয় না, ইভেন রক্তক্ষরণ বন্ধই হয় না। এই রক্ততঞ্চনের জন্য মোটামুটি 13টি ফ্যাক্টরের প্রয়োজন হয় আমাদের দেহে। এই 13টি ফ্যাক্টরে যদি কোনো ফ্যাক্টরের অভাব থাকে তাহলে রক্ততঞ্চন ঘটে না। এই রোগটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এখন আমরা যদি পরের দিকে দেখি এর প্রকারভেদ, তাহলে দেখব হিমোফিলিয়া 3 প্রকারের, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি আর হিমোফিলিয়া সি। এখন হিমোফিলিয়া এ কে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া। এই হিমোফিলিয়াটি 8 নম্বর ফ্যাক্টরের অভাবে ঘটে। এখন 8 নম্বর ফ্যাক্টরকে অনেকে AHF বলে বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরও বলে থাকে। এই যে এই ধরনের হিমোফিলিয়া মানব পপুলেশনে প্রায় 80% মানুষের দেখা যায়। 80% মানুষের দেখা যায়, অর্থাৎ 80% রোগাক্রান্ত, হিমোফিলিয়া আক্রান্তের ক্ষেত্রে 80% হিমোফিলিয়া এ হয় আর 20% হয় হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি হয় 20% আর হিমোফিলিয়া সি হয় 1%। এখন এই ধরনের হিমোফিলিয়া সবথেকে কম পরিমাণ রোগাক্রান্ত ব্যক্তির দেহে পাওয়া যায়। যাই হোক, তো মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের এই রোগ দেখা গেছিল বলে এই হিমোফিলিয়াকে অনেকে রাজকীয় হিমোফিলিয়া বলে থাকে। তো হিমোফিলিয়া বিতে যাই। এই রোগটিকে আবার ক্রিসমাস ডিজিজ বলে। কেন ক্রিসমাস ডিজিজ বলে? কারণ এটি স্টিফেন ক্রিসমাস নামক একটি ব্যক্তির প্রথম দেখা গেছিল। এই অবস্থাটি PTC বা ক্রিসমাস ফ্যাক্টর 9, ক্রিসমাস ফ্যাক্টর অথবা ফ্যাক্টর 9-এর অনুপস্থিতিতে ঘটে। আবার হিমোফিলিয়া সি যদি আমরা দেখি, হিমোফিলিয়া সি কিন্তু এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগ নয়। এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগ হচ্ছে হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি হচ্ছে এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগ, কিন্তু এটি অটোজোমাল রোগ, অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। এক্ষেত্রে ফ্যাক্টর 10-এর অভাব ঘটে, যেটাকে অনেকে PTEO বলে থাকে, এর অস্বাভাবিক সংশ্লেষের ফলে ঘটে থাকে। এখন এখানে আমি যে PTA কথাটা ব্যবহার করেছি, এই PTA কথাটার অর্থ হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। আর এখানে আমি যে PTC কথাটা ব্যবহার করেছি, এইখানে আমি যে PTC কথাটা ব্যবহার করেছি সেটিকে বলা হয় প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। যাই হোক, পুরো নামটা বলে দিলাম। তো রোগ লক্ষণ, রোগ লক্ষণ কী? স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ হয় না, স্বাভাবিক ব্যাপার। তাছাড়া সামান্য কোনো আঘাতেই অস্থিসন্ধিতে রক্তক্ষরণ হয়ে যায়, তার ফলে অস্থি বেঁকে যেতে পারে বা অস্থির গঠন বিকৃত হয়। তাছাড়া মাঝে মাঝেই
হিমোফিলি আক্রান্ত ব্যক্তির নাক থেকে রক্ত নিঃসরণ ঘটে বা রক্তক্ষরণ ঘটে। নেক্সট স্লাইডে আমরা চলে যাব। এখানে আমি একটি ক্রস দেখিয়েছি। এখানে আমি দেখাচ্ছি যে বিশুদ্ধ স্বাভাবিক মহিলা এক্সএইচ এক্সএইচ, যেহেতু এটা এক্স ক্রোমোজোমাল রোগ সেই জন্য এক্সএইচ এক্সএইচ দেখাচ্ছি। এবার এইচ এইচ বড় হাতের দেওয়া হয়েছে, তার মানে হিমোফিলিয়া আক্রান্ত ক্রোমোজোম নয়, আর হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ, এক্স তার মাথায় ছোট হাতের এইচ দেওয়া আছে। এখন পুরুষদের ক্ষেত্রে যেহেতু এক্স ক্রোমোজোম একটি, তাই পুরুষদের আক্রান্ত হওয়ার চান্স মহিলাদের থেকে অনেক বেশি। তার কারণ মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকে, দুটির মধ্যে একটি এক্স ক্রোমোজোম যদি নর্মাল হয় আর একটি এক্স ক্রোমোজোম যদি হিমোফিলিয়া আক্রান্তও হয়, তাহলে যেহেতু একটি নর্মাল বা স্বাভাবিক, সেই কারণে অন্যটি আক্রান্ত হলেও ওই মহিলার দেহে কোনো অসুবিধা সৃষ্টি হয় না। তার কারণ একটি কপি, ক্রোমোজোমের একটি কপি স্বাভাবিক, অর্থাৎ এদেরকে বাহক বলা যাবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটাই মাত্র এক্স ক্রোমোজোম, এবং এই রোগটি যেহেতু এক্স ক্রোমোজোমাল ডিজিজ, তাই একটা ক্রোমোজোম আক্রান্ত হওয়া মানেই পুরুষদের ক্ষেত্রে রোগ লক্ষণ দেখা যাবে। তোমরা এখানে ছকটা দেখে নেবে, দেখে নিলে তোমরা আশা করি বুঝতে পারবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্ণান্ধতা। আচ্ছা, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। এখন এই বর্ণান্ধতা রোগ কি? বর্ণান্ধতা রোগ হচ্ছে এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগ। এই রোগে কি হয়, লাল বর্ণ, সবুজ বর্ণ এবং নীল বর্ণ চিনতে কোনো কোনো ব্যক্তির অসুবিধা হয় বা একেবারেই চিনতে পারে না। এখন এই রোগটিও এক্স ক্রোমোজোমাল রোগ, সেই জন্য এই রোগটিও পুরুষদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা অনেক বেশি। তো এই রোগটা তিন প্রকারের হয়, প্রোটানোপিয়া। এখন প্রোটানোপিয়া কি? প্রোটানোপিয়া হচ্ছে রেড কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ লাল বর্ণ দেখতে অসুবিধে। এখন লাল বর্ণ দেখতে অসুবিধে কেন হয়? আমাদের চোখের যে কোন কোষ আছে, সেই কোন কোষে বিভিন্ন প্রকার আলোক সংবেদী রঙ্গক থাকে। তো এই আলোক সংবেদী রঙ্গকগুলি আমাদের বিভিন্ন ধরনের রঙের আলো দেখতে সাহায্য করে। এখন এক্স ক্রোমোজোমে এক ধরনের জিন আছে, যে জিনটি লাল আলো দেখতে সাহায্যকারী রঞ্জক পদার্থ উৎপাদন করে। এখন যদি এক্স ক্রোমোজোমটাতেই মিউটেশন ঘটে যায়, তাহলে লাল রঞ্জক উৎপাদন হবে না, তার ফলে আক্রান্ত ব্যক্তি লাল রং দেখতে পাবে না। এটাই হচ্ছে প্রোটানোপিয়া। নেক্সট আমরা যদি যাই ডিউটেরানোপিয়া। ডিউটেরানোপিয়া, এই লেখাটি আমরা দেখতে পাচ্ছি সবুজ রঙের লেখা আছে। এখন সবুজ রঙের লেখা আছে তার মানে সবুজ বর্ণ দেখতে অসুবিধে। আমি তোমাদের বোঝার সুবিধের জন্য এইভাবে এটা দিয়েছি। তো সবুজ বর্ণ দেখতে অসুবিধে, এই যে সবুজ বর্ণ দেখার জন্য যে সবুজ সংবেদী রঞ্জক রয়েছে, সেটিও এক্স ক্রোমোজোমের জিনেতেই তৈরি হয়। তার ফলে যদি এই জিনটির মিউটেশন ঘটে যায়, তাহলে চোখের সবুজ বর্ণ সংবেদী কোন কোষ কোনো প্রকার সংবেদন উৎপাদন করতেই পারবে না এবং সবুজ দেখতে পাবে না। এখানে তোমরা ছবিতে যদি দেখো, তাহলে দেখতে পাবে যে স্বাভাবিক ব্যক্তি কীরকম সবুজ রং দেখে আর ডিউটেরানোপিয়া আক্রান্ত ব্যক্তি কেমন সবুজ রং দেখে। নেক্সট আমরা পরে যদি যাই, তাহলে আমরা দেখব ট্রাইটানোপিয়া। এখন ট্রাইটানোপিয়া হচ্ছে ব্লু কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ নীল রং দেখতে অসুবিধে। আচ্ছা, আর এটা হচ্ছে গ্রিন। এক্ষেত্রে যে আমরা ব্লু কালার দেখতে অসুবিধে হয়, সেটি সম্পূর্ণ অন্য এক ধরনের ঘটনা। কারণ আগের দুটো আমরা এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগ দেখেছি, এটা হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। এবং এই অটোজোমের নামটি হচ্ছে মানুষের ক্ষেত্রে 7 নম্বর ক্রোমোজোম, 7 নম্বর অটোজোম। এতে অবস্থিত জিনের মিউটেশন ঘটলে ট্রাইটানোপিয়া হয়। এক্ষেত্রে ব্লু কালারের যে ব্লাইন্ডনেস, এই যে নীল রংটা, এখানে নীল হিসাবে দেখাচ্ছে স্বাভাবিক ব্যক্তি, কিন্তু এখানে নীল রংটি ব্যক্তি অর্থাৎ আক্রান্ত ব্যক্তি নীলভাবে দেখতে পায় না। নেক্সট আমরা দেখব, এখানে দুটো ক্রস করে দেখানো আছে। তো এই ক্রসে আমরা দেখছি যে বর্ণান্ধতার বাহক মহিলা। কেন মহিলারা বাহক? তার কারণ মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম, একটি যদি স্বাভাবিক থাকে, অন্যটি যদি রোগাক্রান্ত হয়,
বা মিউটেশন যুক্ত হয় তাহলেও তাদের দিয়ে রোগের লক্ষণ প্রকাশ পাবে না, কারণ একটি কপি স্বাভাবিক অবস্থায় রয়েছে। এখন সেই জন্য মহিলাদেরকে আমরা এক্ষেত্রে বাহক বলবো, আর স্বাভাবিক পুরুষ, পুরুষদের একটাই এক্স ক্রোমোজোম, সেই জন্য এটাকে সি প্লাস দিয়ে দেখানো হচ্ছে। এবারে এদের এখান থেকে এক ধরনের গ্যামেট পাওয়া গেল, এখানে এই প্লাস থেকে আর এক ধরনের গ্যামেট, এখান থেকে এক ধরনের গ্যামেট, আর এখান থেকে এক ধরনের গ্যামেট। তো এদের ক্রসের ফলে আমরা দেখছি বাহক কন্যা বর্ণান্ধ পুত্র, স্বাভাবিক কন্যা স্বাভাবিক পুত্র উৎপন্ন হচ্ছে। তো এই ক্রসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে বর্ণান্ধ মহিলা অর্থাৎ দুটি এক্স ক্রোমোজোমই মিউটেশনের ফলে রোগাক্রান্ত, তো স্বাভাবিক পুরুষ এক্ষেত্রে যদি ক্রসটা করানো হয় তাহলে তোমরা দেখবে যে এখান থেকে দুই ধরনের অস্বাভাবিক ক্রোমোজোম, আর এখান থেকে ক্রোমোজোমযুক্ত গ্যামেট, আর এখানে সি প্লাস আছে পুরুষদের, এখান থেকে এটা এসছে আর এখান থেকে এটা এসছে, আর এটা ওয়াই ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোমটা এইভাবে দেখানো হয়। তো এদের মধ্যে ক্রস করলে বাহক কন্যা বর্ণান্ধ পুত্র, বাহক কন্যা বর্ণান্ধ পুত্র জন্মাবে। এখন তোমরা এইগুলোকে পরিবর্তন করে লিখতে পারো, তবে একটা কথা মনে রাখতে হবে যে বর্ণান্ধ তার বাহক মহিলারা হলেও পুরুষরা কখনো বর্ণান্ধ বাহক হতে পারবে না, তার কারণ পুরুষদের একটি মাত্র এক্স ক্রোমোজোম। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই জেনেটিক কাউন্সেলিং। জেনেটিক কাউন্সেলিং কি? জেনেটিক কাউন্সেলিং হচ্ছে এক ধরনের পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ দানের ব্যবস্থা। তো কেউ যদি সুস্থ সন্তান এর আশায় থাকে তাহলে, বা তাদের পরিবারে যদি কখনো কোনো রকমের জেনেটিক রোগ থাকে, তাহলে তারা জেনেটিক কাউন্সিলারের কাছে যান এবং তাদের পরিবারের জিনগত রোগের ইতিহাস এবং কিছু পরীক্ষা নিরীক্ষা তারা আলোচনা করেন, এবং তার ফলে জেনেটিক কাউন্সিলার তাদেরকে উপযুক্ত পরামর্শ দেন। তো জেনেটিক কাউন্সেলিংয়ের ব্যাপারটা এখানে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। তাছাড়া এখানে কেন কোনো দম্পতি জেনেটিক কাউন্সেলিংয়ের সাহায্য নেবেন? আচ্ছা, দম্পতিরা জেনেটিক রোগমুক্ত সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য জেনেটিক কাউন্সেলিংয়ের সাহায্য নিতে পারেন। পরিবারে কোনো জিনগত রোগ যদি থাকে তাহলে তারা যদি সন্তানের প্ল্যান করে তাহলে সেক্ষেত্রে তারা জেনেটিক কাউন্সিলারের সাহায্য নিতে পারে। অধিক বয়সে বিবাহ হলে জেনেটিক রোগ হওয়ার চান্সেস একটু বেশি থাকে, সেই জন্য তারা জেনেটিক কাউন্সিলিংয়ের সাহায্য নেবে। বা দম্পতিদের উভয়ই বা কোনো একজন থ্যালাসেমিয়া বাহক হলে, এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলেও তারা জেনেটিক কাউন্সেলিংয়ের সাহায্য নিতে পারে। তো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়টি শেষ হলো। তো আরও এই ধরনের অডিও ভিডিও দেখার জন্য আমাদের ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, আর অবশ্যই প্রতিটি ভিডিওতে কমেন্ট দিও। ভালো থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।